have some bakeries. নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ সকালটা শুরু হলো বৃষ্টি দিয়ে, কিন্তু তার সাথে মনের ভিতরে যে আনন্দের বন্যা বয়ে চলেছে তা তো দেখাতেই পারছি না। দিশানিরও খুশির শেষ নেই, মা বিজি বলে তাই নিজেই ব্যাগ গুছাতে বসে পড়েছে। আসলে আমরা মাসখানেকের জন্য ইন্ডিয়া যাচ্ছি কাল, তাই কাজ গুছিয়ে শেষ করতেই পারছি না। কাল আমাদের ফ্লাইট সন্ধেবেলায়, পৌঁছাবো ইন্ডিয়ার টাইম রাত দুটোয়। এখন লাঞ্চ বানাচ্ছি, বাসন্তী পোলাও, আলুর দম আর রসগোল্লা বানিয়েছিলাম কদিন আগে, তাই যা বাকি আছে তা খেয়ে শেষ করব। রাতে রান্না করব চিকেনের জ্বালা আর রুটি, তাহলেই ফ্রিজ একদম ফাঁকা হয়ে যাবে। বাড়ি যাবার আনন্দে মনটা বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছে। গেলবারের পুজোয় বাড়ি গিয়েছিলাম পুরো 3 বছর পর। করোনার জন্য ফ্লাইট বন্ধ থাকায় যেতেই পারিনি। বিয়ের পর ওটাই আমাদের প্রথম পুজো কাটিয়েছিলাম, আর দিশানিও তার প্রথমবার পুজোর আনন্দে দারুণ মেতেছিল। কোথা থেকে যে 1.5 মাস কেটে গেছিল বুঝে ওঠার আগেই ফিরতে হয়েছিল বলে ভারাক্রান্ত মনে চোখের জলে ভেসে এদেশে আবার পাড়ি দিয়েছিলাম। এখানে এসেও আমাদের, বিশেষ করে মেয়ের আর আমার, স্বাভাবিক হতেই সময় লেগেছিল পুরো 2 সপ্তাহেরও বেশি। মেয়েকে কথা দিতে হয়েছিল যে এক্সামের পর ভ্যাকেশন স্টার্ট হলেই ওকে আবার কলকাতা নিয়ে যাব। যদিও এখন ওদের স্কুলে সামার ক্যাম্প চলছে, কিন্তু ও এবার সামার ক্যাম্পটা জয়েন করতে পারল না, কি দেশে যাচ্ছে বলে। আসলে এবারের পুজোয় কলকাতায় যাওয়া হবে না, কারণ IGCSE বোর্ডের সেশনটাই শুরু হয় সেপ্টেম্বরে, তাই স্কুলে নতুন সেশনের শুরুতে এতটা লম্বা ছুটি ওরা অ্যাপ্রুভ করতেই চায় না। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতেই আমার বাসন্তী পোলাওয়ের কাজু কিশমিশ ভেজে তোলা হয়ে গেছিল, আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি আদাটাকেও ভেজে নিয়েছি। আমি 1 কাপ দেরাদুন বাসমতি রাইসকে আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল ঝারিয়ে নিয়ে আবার আমি ওই চালটাকে পরিমাণ মতো নুন, গোলাপ জল, কেওড়া জল, একটু গরম মশলার গুঁড়ো আর বাসন্তী পোলাওয়ের হলুদ রঙটা আনার জন্য সামান্য ফুড কালার আমি অ্যাড করেছি, আর তার সাথে ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আধ ঘন্টার মতন আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন ভালো করে চালটাকে ভেজে নিলাম। এরপরে আমি 1 কাপ চালের জন্য 1.5 কাপের একটু বেশি জল দিয়ে দেব, তারপর এটাকে এখন ফুটতে দেব। আমি পোলাওয়ে আগে চিনি মেশাই না, নামানোর সময় আমি চিনিটা অ্যাড করি। আমি এখানে রান্না করতে করতে মনে মনে লিস্ট বানিয়েই চলেছি যে গিয়ে মায়ের হাতে কী কী রান্না খাবো। আসলে মায়ের হাতে তৈরি সব রান্নাই এতটা স্পেশাল যে কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই ভেবে উঠতে উঠতে 1 মাস কোথা থেকে কেটে যায়। এই দেখুন, চালটা কিন্তু অর্ধেকটা হয়ে গেছে। এবার আমি এর সাথে কাজু কিশমিশটাকেও মিশিয়ে নেব, তারপরে চাপা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব। আর এক পাশে আমি মেয়ের রান্নার জোগাড়টা করে নিই, কারণ মেয়েকে তো আর এসব খাবার এখন অবধি দিই না, ওর জন্য ভাত, মাছের ঝোল এইসবই হবে। এদিকটা হতে থাকুক, ততক্ষণ দেখে আসি মেয়েটা আবার কি করছে। ওকে আমি ড্রয়িং করতে দিয়ে বোস করে দিয়ে এসেছি, আরে রান্নাঘরে এসে প্রচন্ড দুষ্টুমি করে। কি করছো চিনি? I'm doing colors. Oh, you are doing color? Yes. Wow. Orange also means white. And this all white too. বাহ, কেকটা তো খুব সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। এবার মনে হচ্ছে একেবারে রেডি হয়ে গেছে। দাঁড়ান, এবার আমি চিনিটা আর একটু ঘি মিক্স করে নেব, ব্যাস তাহলেই একদম রেডি। এটা চাপা দিয়ে রেখে দেব। মেয়েকে আসলে আস্তে আস্তে সব রকম খাবারই টেস্ট করাচ্ছি, কিন্তু বেশি পরিমাণে দিই না, অল্প একটু এইটাও দেব, যতটা খাবে খাবে।
একেবারে আমি ওকে দিয়ে দেখেছি, কোনো জিনিসটা ওর পছন্দসই না হলে ও না খায় না। প্রথমে একটু চেখে দেখে, তারপরে যদি ওর ভালো লাগে তখনই খায়, আমিও জোর করি না। বয়স বাড়ার সাথে সাথে আস্তে আস্তে সব রকম খাওয়াই শিখে যাবে। আসলে আমার মেয়ের একটু গ্যাসের সমস্যা আছে, মাঝে মধ্যে একটু গ্যাস হয়ে যায়, খুব ভোগে। আর এখানকার না লোকেদের খুব গ্যাসের সমস্যাটা কমই হয়, তাই জন্য ডাক্তার না অনেক সময় ওর কি হচ্ছে সেটা ধরতেই পারে না। কিন্তু কলকাতায় যখন আমি গেছি তখন ওরা ঠিক বুঝতে পেরেছে যে আমার মেয়ের পেটের ভেতরে চাপা গ্যাস অম্বল হয়। কি বলবো বলুন তো, আর কি করা যাবে? ভালো হয়েছে? কে দেখো, দারুন, এক্সিলেন্ট। এই দেখুন, আরেকজন বসে বসে কানে হেডফোন দিয়ে এখন গান শুনছে। একটু আগে বায়না করে আমার থেকে নিয়েছে জানেন। আমি প্যাকিং করছি আর ও এসে এত অত্যাচার করছিল যে আমি বাধ্য হয়ে দিয়েই দিলাম, না হলে কিন্তু আমি ওখানে একদম ফোন টোন দিতে চাই না। খুব শিগগিরই দেখা হবে আবার পরবর্তী ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।